গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই পূজাতে ভালো আছো। একটা সুন্দর পূজা যাচ্ছে আমাদের বাঙালিদের পাঁচ দিনের পরব, সবচেয়ে স্পেশাল পরব। এই পরবে আমি তোমাদের সাথে আমি একটা মণ্ডপে গেছিলাম, যেটা শিয়ালদার পাশে রাম মন্দির বানিয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর বলতে খুব যেরকম বাইরে থেকে সুন্দর ওরকম ভিতর থেকে সুন্দর। ওই প্যান্ডেলটা তোমাদের কাছে আমি আমার ভিডিও করে এনেছিলাম, তোমাদের কাছে শেয়ার করলাম। এত সুন্দর, মানে কি বলবো। আর স্লোগান হচ্ছে একটু করে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বন্দে মাতরম, যা ভারতের এসে। খুব সুন্দর ভিডিওটা হয়েছে, এত ভালো লাগছিল, মানে কি বলবো। ঘুরে ঘুরে এতক্ষণ, মানে এত টাইম, মানে এত আর ভিড় কাকে বলে, প্রচুর ভিড়। আর ওখানে এত সুন্দর থিম দিয়ে, এত সুন্দর থিম বানিয়েছে বাইরের যেটা, মানে সেও মানে পুরো আমরা অযোধ্যা চলে এসেছি, রাম ঠাকুরের মন্দিরে, রামের অযোধ্যাতে। দেখে নাও তোমাদের কাছে, আমি আর কিছু বক বক করলাম না, তোমরা ভিডিওটা পুরো দেখে নাও। পাশে একটা ছোট্ট প্যান্ডেল আছিল, ঢোল দিয়ে বানিয়েছে, ওটাও খুব সুন্দর। ওখানেও মায়ের মূর্তিটা খুব সুন্দর, এত সুন্দর বলার মতো না। মানুষ দেখেছো, এটা আমি ষষ্ঠীর দিন রাত্রেবেলা গিয়েছিলাম, তাতেই এত ভিড়। আর ভাবো তো বাকি দিনগুলোতে কী হবে, কোরকম ভিড় হবে। খুব সুন্দর মন্দির দেখো, খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল। ভিতরে ঠাকুরের মার মূর্তিটাও খুব সুন্দর হয়েছে, একদম মন দর্শনে মানে শান্তির মতন। লাইটিং দিয়েছে, লাইটিং শ্রীরাম স্বয়ং চলে এসছে মনে হয় লাগছে। হাজার হাজার মানুষের ভিড়, কত মানুষ থাকার তোমরাও, মানে যারা যারা দেখতে গিয়েছো তারাও নিজেরাও জানো যে মণ্ডপটা খুব সুন্দর হয়েছে। চারদিকে এত জাঁকজমক, বহুত সুন্দর হয়েছে বলার মতন, অসাধারণ। লাইটিংয়ের কাজ খুব অসাধারণ হয়েছে, লাইটিংয়ের কাজ। এত সুন্দর বাইরের থেকে বানিয়েছে, একদম সুন্দর, মানে কি বলবো।
কত রকমের এক একবার এক একটা কালার চলছে, এত সুন্দর লাইটিং হয়েছে বলো না, মানে খুব সুন্দর লাগছে। আপনি শুনেনি তেজস্বী ভাইয়া কে বলছে, আপ শুনেনি কৃষ্ণ পূজা কে বারে দো চার সব ভারত মাতা কি জয়, শ্রী রাম জয়। আপ সবাই কো দুর্গা পূজা কে পাবন অবসর পর ওখানে একটা পর্দা লাগানো ছিল, যেখানে সুন্দর রাম শিব সব রকম মানে ঠাকুরের এক একটা ফটো আসছিল বারবার করে, একবার রামের একবার শিবের একবার হনুমানের সব এত সুন্দর, মানে ওখানে একটু দাঁড়িয়ে দাঁড়ানো যাচ্ছিল না ভিডিও করার জন্য, যে ভিডিও করবে মানুষের তার জন্য না, সব খালি চলুন 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 সেখানে তার জন্য দাঁড়াবে না, আর ভিড় তো তোমরা দেখছো কেমন ভিড় হয়েছে। পিছনে ভিতরের লাইটিংয়ের ব্যবস্থা, মার মূর্তিটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা তোমাদের সবার যদি আমার এই ভিডিওটা খুব পছন্দ করে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, এটা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক চিহ্ন দিয়ে দিও, থ্যাংক ইউ আমার এই ভিডিওটা সবার দেখার জন্য, থ্যাংক ইউ, শুভ।